পাকা আম ঝুলিতেছে বোঠা রস নাই, আর কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই, কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখনো শুধু তোর কবর প্রবেশ, গেল রাত গেল দিন গেল রে বছর, যাইনি শুধু তোর গেল তোর। দুনিয়াতে নামাজ পড়িনি, দুনিয়াতে দান করিনি, দুনিয়াতে এরকম ছিলাম যেমন পশু পাখির মতো চলাফেরা করেছিলাম, খাস খেয়ে আর কতগুলো খাবার খেয়েছিলাম, জীবনে কোনো দিন আমি আল্লাহর ঘরে যে মসজিদে নামাজ পড়িনি, আমি আজকে পুঁঠিমারি মাদ্রাসায় জালসায় হতে পারে জীবনে পাঁচটা টাকা দান করিনি, MBBS ডাক্তারের বাড়িতে যে আপনার দেখে কতগুলো রুগী পড়ে আছে, আমি কয়েকদিন আগে আমি গেলাম আমি সেই পাকুড়ের একটা হসপিটালে যে তদন্ত করলাম, সেখানে আমি দেখলাম একটা ডাক্তারের বাড়িতে যে দেখছি অনেক রুগী পড়ে আছে, জীবনে কোনো দিন দান কিন্তু করেনি, কারণ এরা আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষের কাছে তারা ভরসা রাখে না, পৃথিবীর মানুষ মানুষ এটা মানুষ ভরসা করতে পারে না রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেবা আপনাকে দান করবে, আপনার মুসিবত আল্লাহ পাক আপনাকে দূরে সরাবে, কারণ আল্লাহর ওপরে ভরসা করলে ইমানদার হওয়া যায়, আল্লাহর ওপরে ভরসা করলে পড়া মরার পরে আপনি জান্নাতে যাবে, আর আল্লাহর ওপরে ভরসা না করলে তুমি জাহান্নামে চলে যাবে। তাই আপনাকে বলতে চাই আমার বাবাজি ভাইরা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। কি ব্যাপার দাদা, আপনারা কি নিয়ে চলতে পারবো না? আজকে পুঁঠিমারি শেষ আমার, এইরকম প্যাসেঞ্জার নিয়ে চললে হবে? ইমান কি জিনিস জানেন না নাকি? আল্লাহ আকবার বলার মানে কি জানেন? আল্লাহ আকবার বলার মানে কি জানেন? যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে কি নাই ভারতের প্রধানমন্ত্রী, ওর এত একটা পাওয়ার আছে, আছে কি না পাওয়ার বুঝেন তো? পাওয়ার বুঝেন, শক্তি বুঝেন? শক্তি আছে। আর আল্লাহর হাতে কি শক্তি আছে মানুষ জানে না। আল্লাহ আকবার, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বড়। আজান হয় কি হয় না মসজিদে? মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর অর্থ হচ্ছে আল্লাহ বড়, যে রব্বুল আলামিন হাতে ফুল পাওয়ার আছে। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা শোনো, বাবার কাতলা জাত হ্যায় জিসকে হাত মে তমাম বাদশাহত হ্যায়, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ সমস্ত জিনিসের ক্ষমতা রাখতে পারে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জমিনটা আমার মুঠির ভিতরে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জমিনটা আমার মুঠির ভিতরে, আসমান আমার উঙ্গুলের উপরে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাতে ফুল পাওয়ার আছে। তাই কবি বলছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এখন যদি এই গজলটা শুনে যদি বাড়ি থেকে এখান থেকে যাবেন আপনি, পরিবর্তন যদি না হন, মরার পরে পিটাই ছাড়া কোনো রাস্তা নেই, মৃত্যুর পরে পিটাই ছাড়া কোনো রাস্তা নেই, দেখা লাগছে যে আল্লাহ আকবার, কেনই থাকি ফজর নামাজ ধরে নেবো ইনশাল্লাহ, থাকি ধরে নেবো, আল্লাহ যদি বাঁচা রাখে। নিয়ত আছে তো আপনাদের? খালি জালসা শোনা নয়, শুনে আমল করতে হয়। কবি বলছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই কর জানবে রবে শেষে, চলবে না সে দিন তোমার, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কান্দবে মাতা কান্দবে পিতা,
কানবে ভাই বোন, কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন, পাশে সে কানবে শুধু আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা, করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাই আমার, মা বোনেরা আমার, আপনাদের সামনে আমি পাঁচটা জগতের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আপনারা বিরক্ত হবেন না, কারণ এই একটা ফ্যাক্টরি, এমনই একটা ফ্যাক্টরি মাদ্রাসা, সেখানে আদর্শবান ছাত্র ছাত্রী তৈরি হয়, সেই জায়গাতে আমি আপনাদেরকে ইঙ্গিত ইশারা করছি, বাবাজি ভাই আমার জীবনে অনেক কিছু কামিয়েছেন আপনি, ট্রাক ঘর বাড়ি জমি জায়গা পরপট্টি আপনার কাছে আছে, কিন্তু আপনার সেই পরপট্টি আর যতগুলো আসবাব আপনার কাছে আছে, পরকাল সেই সম্বল করার জন্য, পরকালের জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। হে আল্লাহ, দ্বিতীয় নম্বর জগৎটা মায়ের একটা জুড়াইজ, মায়ের জগতে আমরা ছিলাম, তিন নম্বর জগতে এলাম, সেই জগৎটার নাম হচ্ছে পৃথিবীর জীবন, এই তিন নম্বর পৃথিবীর জীবন, এই পৃথিবীর জগৎ, এই জগতে আমরা চলছি, আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন বলছেন, হাদিসের বর্ণনাকারী হল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবীজি বলছেন এই দুনিয়ার মাটিতে আমার নবী বলছেন কি দাম আমাদের আছে, কিছু দাম নাই, মানুষ যখন মারা যায় তাকে নিয়ে যে দাফন করা হয়, কবরে রাখা হয়, আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর নবীজি তিনি দেখতে পেলেন একটা মরা কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে, আল্লাহর নবী বলে ও সাহাবায়ে কেরামেরা, তোমরা মরা কানকাটা ছাগলের বাচ্চার চামড়াখানা তোমরা খালিয়ে না, আর তোমরা বাজারে বিক্রি করো, তোমরা পয়সা পাবে, টাকা পাবে, সাহাবীরা বলে আল্লাহর নবী মরা কানকাটা ছাগলের বাচ্চা কেমন করে আমরা বিক্রি করব, নবীজি বলে যাও মার্কেটে নিয়ে যাও, তোমরা বিক্রি করো টাকা পাবে, আল্লাহ আকবার। এমন সময় আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার বলছেন ও সাহাবায়ে কেরামেরা, একটা মরা কানকাটা ছাগলের চামড়া বিক্রি করে টাকা পায়, কিন্তু আমার মতো নয় আপনার মতো মানুষ, কোটি কোটি টাকাওয়ালা মানুষ মারা যাবে, সেই মানুষটা মারা গেলে সেই লোকটাকে পাঁচ পয়সা দিয়ে কোনো মানুষ খরিদ করে নিবে না, দেখেছেন আপনারা, মানুষ মারা গেলে তাকে খরিদ করবে নিবে না, আপনাকে আমাকে নিয়ে যাবে আসল জায়গা, সে ইমিগ্রেশন কাউন্টার, সেটার নাম হচ্ছে আলামে বারজাক, তিন নম্বর পৃথিবীর জগৎটা, বাবাজি ভাই আমার দুনিয়া ছেড়ে চলে যাব, এই মাদ্রাসা প্রতিষ্ঠান, এই মাদ্রাসার মতো পড়ে আজকে ছেলে মেয়েরা আজকে মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ছাত্র আলহামদুলিল্লাহ আলেম তৈরি হয়েছে, যে জীবনে আপনার স্বভাব নেকি পাওয়া গেছে বলুন সুবহানাল্লাহ, একটা ছেলেকে মাদ্রাসায় জাগির খিলিয়েছেন, একটা ছেলে কোরআন শিক্ষা নিয়েছে, হাদিস শিক্ষা নিয়েছে, বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহে, কোনো ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে, কোরআনের একটা অক্ষর পাঠ করলে আলহামদুলিল্লাহ তার খাতাতে দশটা নেকি যাবে বলুন সুবহানাল্লাহ, দশটা নেকি পাওয়া যাবে, কোরআন যতই যেই পড়বে তার ইমানের ভোল্টেজ ততই উঁচা যাবে বলুন সুবহানাল্লাহ, কোরআনের মহব্বত রাখতে
গেলে এই মাদ্রাসা একটা ফ্যাক্টরি। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম বলছেন যে এই মাদ্রাসায় হাদিস পড়া হয়, যে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়া হয়, এই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ শিক্ষা লেখাপড়ার জন্য। আপনাদের আমি বলবো, যেমন আজকে দেখতে পাচ্ছেন লাইট দিচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন লাইট থেকে আমরা আলো পাওয়া আমরা আলো পাচ্ছি, যেমন মাইক দিয়ে কথা বলছি আজকে মাইকের ফোনে, কারণ তার উপরে ইঞ্জিলে আপনার তেল ডালালো আছে। তাই আমি আপনাদের সকলকে বলবো এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আকবার, মেল মোহাব্বত ভালোবাসা জিনিস, দান যে করবে এই দানের একটা পাওয়ার আছে, দানের একটা শক্তি আছে, দানের একটা ক্ষমতা আছে। মানুষ যদি দান করে আল্লাহ আকবার, মানুষ যদি আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে এক বলে যারা বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, সম্পত্তি দিলাম, ছেলে মেয়ে দিলাম। আল্লাহ বলছে শোনো ওয়াফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। এখানে আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, সম্পত্তি দিলাম, ছেলে মেয়ে দিলাম, তোমরা খবরদার আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যাও না, আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও না, নাহলে তোমরা নিস্তে নাবুদ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা জলিল হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মরণ আসার আগে, মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। মরণ আসার আগে আগে, মওত আসার আগে আগে আজকে আল্লাহ রাস্তায় দাও। এটা কথা আল্লাহ নিজেই বলছে। আল্লাহ বলছে লাইন সাকার তুম লাজি দান না কম, তোমরা আমার রাস্তায় দিলে তোমাদের মাল কমে যাবে না, বলেছে আল্লাহ আপনার মালকে বাড়িয়ে দিবে। এই জালসার মাহফিলে আমার বাবাজি ভাইরা আজ হতভাগা কামরুজ জামান আপনাদের দ্বারে এসেছে এই পুঠিমারি মাদ্রাসার জন্য, আজকে আপনাদের দ্বারে দ্বারস্থ হয়ে